বন্ধুরা, আজকে তোমাদেরকে আমাদের টবে তৈরি করা কয়েকটি মাথার গাছ দেখাবো। তো প্রথম থেকে শুরু করি, এই যে এটা ফল ধরা একটা লেবু দেখতে পাচ্ছ, এটি হচ্ছে দার্জিলিং কমলা। দেখো প্রচুর পরিমাণে ফল হয়েছে এই গাছটা। দেখো একটা বড় টবে রেডি করা আছে, এগুলো সবই আমাদের মাদার প্ল্যান্ট। দেখো একটা গাছে কত পরিমাণে লেবু ধরা আছে, এটা দার্জিলিং কমলার গাছ। এইদিকে আছে, এটা হলো ভুটানের ছাতকি কমলা। দেখো কত বড় বড় সাইজ আসছে। এটাও টবে রেডি করা আছে। আবার এইদিকে আছে ভিয়েতনামি মালটা, কত বড় সাইজ এসেছে দেখো। এটা হলো ভিয়েতনামি মালটা। এটা সাইজটা ঠিক বোঝা যাচ্ছে না, হাতে নিলে দেখো বোঝা যাচ্ছে, এক হাত প্রায়। আর এইগুলো হচ্ছে হরিমোহন 99 আপেল। দেখো এদিকে আরও আছে। আর এইগুলো হচ্ছে বাড়ি ওয়ান মালটা। এই দেখো পয়সার চিহ্ন, এগুলো হচ্ছে বাড়ি ওয়ান। এটাও বাড়ি ওয়ান আছে, বেশ বড় সাইজের এসছে। এগুলো সব টবে রেডি করা, সব মাদার প্ল্যান্ট। এইটা হচ্ছে আর একটা দার্জিলিং কমলা। দেখো অজস্র ফল, অজস্র ফল আছে এই গাছটা। প্রত্যেকটা ডালে ডালে ফল। এই দেখো এই ডালটাতেই দেখো কত ফল আছে। আর এইগুলো হচ্ছে হরিমোহন 99 আপেল। আর এগুলো হচ্ছে কামরাঙা, মিষ্টি থাই ভ্যারাইটির যে কামরাঙাটা হয়, এই দেখো ধরে আছে গাছে। দেখো এগুলো সব টবে কামরাঙা, 3 পিস আছে মাদার প্ল্যান্ট। আরও বড় গাছ আছে কামরাঙা। দেখো এগুলো হচ্ছে সব আমাদের মাদার প্ল্যান্ট, টবের ক্ষেত্রে মাদার প্ল্যান্ট। এমনি জমিও তৈরি হচ্ছে মাদার প্ল্যান্টের, কিছু গাছ লাগানো হয়েছে। দেখো তারপর এইদিকে আছে মুসুম্বি লেবু। মুসুম্বি লেবু আমাদের বড় গাছ আছে, সেটা থেকে তৈরি করা চারা। তবে কত পরিমাণে ফল হয়েছে দেখো, এবং সাইজও বেশ ভালো। দেখো এই গাছটায় প্রায় 8টা ফল আছে। দেখো এখানে 2, 3, 4, 5, 6, 7 পিস, এটাতে 7টা ফল আছে। এটা একটা খুবই ছোট্ট গাছ, তাতেও বেশ ফল আছে। এদিকে একটা আর এদিকে 2টো আছে। এই একটা ভিয়েতনামি মালটা, এটা দেখো কত বড় সাইজ এসছে। দেখো হাতে নিলেই বোঝা যাচ্ছে। এটাতেও 2টো ফল আছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আবার পরবর্তী আপডেট আসবে।